শুনছেন? কমা কও কও। এই আমার কি মায়ের মতো লাগে? কে তুমি কি হিজড়া? তুমি মা হবে না? এই ভালো করে কথা বল। ভালো করে মে তো মাই বেকি বাপ হই কোনো দিন মা কইছে ভালো লাগে না না? তোর সাথে কথা কই পারবো না। আর যদি কইতাম বিয়া করব তাইলে ভালো আছিলাম। দাদা ওদিকে যাও কেন বারবার? আদাম না আসিস না আর যেও না দাদা, তুমি যা দুষ্টুমি শুরু করেছো না হইছে পারা যা। তোরা থাক আমি বলে দেখছি। আচ্ছা রে ডাক দিলে জীবন জম না, একদম না, একদম জম। আমার দাদা অনেক ভালো। হ্যাঁ আচ্ছা চুপচাপ বসি ফেলো। এই শুনছেন ভালোর নমুনা। তুমি ডাকলেও আসি না ডাকলেও আসি, কি জাদু জানে তোমার নাকের বাসি। কাকে কারে ডাক দিছ? তোমাকে না তো। কারে? ও নাকি এনে চোখ কেন কি হয়েছে? ওই বানরে না চেহারা ওই ভুলারে ডাক দিলে কাম হবো? হ্যাঁ আমি ওনাকে ডেকে। ও চিনাল নোকিয়া। নোকিয়া টাচ দিলেই মনে করে স্যার 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 স্যার। ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। কি কব কব আই তুমি আমাকে ধরলে কেন? রিট শান্তি ধরি নি তো। একই তো হলো। একই যাও না ওনাকে পাঠিয়ে দাও। ও আরে হ্যাঁ ওনাকে ওনাকে বলবো দাদা। ও কি বললো লক্ষিণজন বলো? আসলে তুই খুব ভাগ্যবান রে। কেন? তুই খুবই ভাগ্যবান। আরে কেন? একটু খারা খারা বলো ডাকি আছে তোর আম্মা যা। এই দাঁড়া বলছি সব ধর ওকে ধর যাও সব ধর। খালি আইএস ক্যামেরা এমবুরা খালি আয় ছেড়িরা কুলো করে আনলো তোমার অনেক দাম তাই না? কি বার নাকলো রে কুলে চড়ছি না মনে হয় নেত পাগল একটা। শোন ওই মেয়ে কি বললো সেটা বল। আমি বলছি আমি কথা বলছি না। আমার তো কুলাই না। কেন? চুপ চুপটি করে এখানে বস। আচ্ছা কেন ডেকেছেন? আমরা প্রতিদিন এই গেটে স্নান করি। আচ্ছা কাউকে দেখি না। পান্ডা এই ওকে কি করেছিস? কাছিস কেন? কি হয়েছে তোর? ওই সারি আমাকে আমাদের সাড়ুন দিছে। কি ঠিক আছে তোরে কোন সাড়ুন দিছিস কো আবার? তোর সাড়ুন দিস নাই কোন সাড়ুন দিছিস তোরে? চাইলে মনে মর শাশুমা দিছি। জন্ডুদা ও এদিকে এসো। আই এদিকে এসো। আই জন আমি মরে থাকি আর কিন্তু নড়াচড়া করবে না মনে যারা থাকে। আচ্ছা বলেন এখন কি বলবেন? তাই বলছিলাম আপনার এই গাছ ছাড়ুন, এই গাটে আমার। আজকে যদি আমার চেহারা বালা ওই তো গো কত ছেড়ি আমার আব্বা কইয়াই ডা। সখি কি বলতো? ওকে আব্বু বলে একটা ডাকে না। কি বলতো? মনে দুঃখে কই। তাহলে তুই যা যা আমি যাব না। না যা তুই, খোদাই জানি তোর মঙ্গল করে। তোর ভালোবাসার মধ্যে যেন পারত খিলিয়ে চা ফালাই। কিসের ভালোবাসা? এখানে চুপি করে বসবি কিন্তু? আচ্ছা কি বলবেন বলেন? আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করব। বললেই হলো, আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমি স্নান করব। এই যে শুনে রাখুন কান খুলে, এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি। যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারব ততক্ষণ পর্যন্ত কোথাও যাচ্ছি নে। আমিও দেখব আপনি এই ঘাটে কি করে থাকেন। ঠিক আছে আমিও দেখবো তুমি এখানে কি করে স্নান করো। আপনি দেখে নিন। ঠিক আছে আমিও দেখে। দাদা শুনো বলে এসেছি এই ঘাটে আমরা স্নান করব। আর ওরা এই ঘাটে কি বললাম উল্টা পাল্টা বলে ফেলেছি। এই ঘাটে আমরা বসি ভাইবো উল্টা বলবো না দেখছে।
মেয়েগুলো কত সুন্দর। সখী যে করেই হোক ওদেরকে এই ঘাট ছাড়াবো। দাদা যে করে হোক এই ঘাটে মাছ আইতে হিয়াজ কে তখন কে ফুটবল খেলামু। আসো এই দাদা ফুটবল কেন মাছ ধরবো দুজন একটা হাই গো ওই দি।